করোনার উপসর্গ নিয়ে কুমিল্লাতে আজও 5 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে 61 জনের করোনা শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে সিরাজগঞ্জে মারা গেছে আরও একজন। এ জেলায় নতুন করে 33 জনের করোনা শনাক্ত হয়েছে। 60 জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহীতে। বান্দরবানে সিভিল সার্জন সহ নতুন করে 21 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শরীয়তপুরে 26, দিনাজপুরে 19, চুয়াডাঙ্গায় 11, নেত্রকোনায় 4, পঞ্চগড়ে 2 জনের করোনা শনাক্ত হয়েছে। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে এবারে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, নারায়ণগঞ্জে বর্তমানে সংক্রমণের হার কেমন এবং মানুষ আসলে এখনো কতটুকু সচেতনতা হিসেবে মেনে চলছেন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। মৌসুমী দেশে কোভিড-19 প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে কিন্তু নারায়ণগঞ্জ ছিল এক আলোচিত নাম। তবে প্রশাসনের সহযোগিতা, স্থানীয় নাগরিক সমাজের সহযোগিতায় কিন্তু মানুষ কিছুটা সচেতনতা বাড়িয়েছিল। ইদানিং সেই সচেতনতার একটু কমতি দেখা গেছে। আমরা লকডাউনের শুরু থেকে দেখেছি নারায়ণগঞ্জ শহরের যে ব্যাংকগুলো আছে, সে ব্যাংকগুলোর সামনে দীর্ঘ লাইন, মানুষের ভিড়। এই বিষয়ে ব্যাংকের কর্মকর্তারা আগে যা বলেছিলেন যে ব্যাংকে লকডাউনের পরে কর্মকর্তার সংখ্যা কম, কিন্তু এখন সব ব্যাংকগুলিতে কর্মকর্তার সংখ্যা বেশি। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে তারা নিজেদের দিকে তাকিয়ে গ্রাহকের ভিড় সামলাতে পারছেন না। আর নারায়ণগঞ্জে সম্প্রতি একজন সমর সাহা নামে একজন ব্যবসায়ীর মৃত্যুর বিষয়ে খানপুর করোনা হাসপাতালের চিকিৎসক নার্সদের অবহেলার বিষয়ে অভিযোগ করেছেন তার পরিবার। তবে এই অভিযোগ অস্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক গৌতম রায় বলেছেন অভিযোগ মিথ্যা। তিনি জানিয়েছেন আইসিইউ চালু হয়েছে, সেবার মান বেড়েছে, আইসিইউতে এ পর্যন্ত 7 জন রোগী ভর্তি হয়েছে। আজ সকালে জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় 39 জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,424 জন। আর 24 ঘন্টায় মারা গেছে 1 জন, সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 120 জন। এই ছিল সর্বশেষ। মৌসুমি আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হাসান।